Hello, dear students. How are you? Hopefully, you are keeping well. Alhamdulillah, I'm also well. Today, we are going to read a scene passage, and it is in Unit 1. So, let's get started. In Unit 1, the topic is a glimpse of our culture. Okay, and Lesson 1 that we are going to read. its topic is our folk songs. the bengali meaning is amadir lokoshongit. okay? before reading the passage, we have to know the meaning of some words. okay? number one, theme. theme means bustu otoba okay then musical instruments or tat here is a nice picture of musical instruments okay then comes collection collection means a group of things or persons okay uh, it means gathering here we see the gathering of some butterflies colorful butterflies okay then community community means sampraday uh, it means people living in a particular place or a country okay however হিয়ার ইজ এ লিস্ট অফ ভোকাবিওলারি আমি তোমাদের হেল্প করছি তোমরা অবশ্যই মূল প্যাসেজটি পড়ার আগে এই শব্দার্থগুলো খুব ভালো করে পড়ে নেবে তাহলে মূল প্যাসেসটি বুঝতে আর কারও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ ওকে কমিউনিটি অর্থ সম্প্রদায় এখানে ব্রেকেটের ভিতর তোমাদের কিছু শব্দ লিখে দিয়েছি এগুলো হচ্ছে মূল শব্দের সিনোনিম অথবা সমার্থক শব্দ অর্থাৎ কমিউনিটি অর্থ যা গ্রুপ অর সেকশন অর্থ তাই ওকে এগুলো খু এগুলোও তোমরা ভালো করে পড়বে এবং মুখস্থ রাখবে এই জন্য অনেক সময় দেখা যায় যে মূল প্যাসেজে যে শব্দটি থাকে সেই শব্দটি ইউজ না করে এর সিরোনিম ব্যবহার করা হয় যখন প্রশ্ন করা হয় এখান থেকে তোমাদের কোশ্চেন অ্যান্সার করতে হয় এমসিকিউ করতে হয় তো সেখানে তোমাদের এই সিনোনিমগুলো জানা থাকলে কোশ্চেনগুলো ক্যাচ করা খুব ইজি হয়ে যাবে ওকে সো দিস ইজ অলসো ইম্পর্টেন্ট ওকে থিম বিষয় অথবা মূল ভাব। সিনোনিম হচ্ছে আইডিয়া অর কনসেপ্ট ট্র্যাডিশনাল স্টাইল প্রচলিত অথবা ঐতিহ্যবাহী রীতি ট্র্যাডিশনাল যেটা অনেক দিন আগে থেকে চলে এসেছে এটার একটা সিনোনিম আছে শুধু ট্র্যাডিশনালের সেটা হচ্ছে কনভেনশনাল ওকে এক্সিস্ট অর্থ বিদ্যমান থাকা এটার সেনোনিম হচ্ছে লিভ অর রিমাইন ইনক্লুড অন্তর্ভুক্ত থাকা অথবা কন্টেইন কম্প্রাইজ ওকে ফোক সং লোকগীতি কালেকশান সংগ্রহ এটার আরও দুটো ওয়ার্ড এখানে লিখে দিয়েছি গ্যাদারিং ওর ক্লাস্টার ওকে নাও আমরা মূল প্যাসেজে চলে যাচ্ছি খুব খেয়াল করে শুনবে এবং তোমরা বাসায় এই প্যাসেজটি খুব ভালো করে বুঝে বুঝে পড়বে তাহলে কোশ্চেন অ্যান্সার করতে তোমাদের খুব সুবিধে হবে ওকে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোই কোয়েশ্চেন্স ফোক সংস আর সংস সাং ইন দ্য ট্র্যাডিশনাল স্টাইল অফ আ কমিউনিটি অর কান্ট্রি ওকে ফোক সংস আমরা জানি লোকসঙ্গীত লোকসঙ্গীত হচ্ছে সেই গান যেগুলো একটি দেশে অথবা একটি সম্প্রদায়ে প্রচলিত রীতিতে অথবা ঐতিহ্যবাহী রীতিতে গাওয়া হয় হিয়ার দ্য ট্র্যাডিশনাল স্টাইল ইনক্লুডস দ্য থিমস ওয়ার্ডস অ্যান্ড টিউন্স অফ দ্য সংগস দ্যাট হ্যাভ এক্সিস্টেড ফর আ লং টাইম অ্যামাং দ্য কমন পিপল ওকে কি বলেছে খেয়াল করো হিয়ার দ্য ট্র্যাডিশনাল স্টাইল ইনক্লুডস এই যে প্রথম সেন্টেন্সে ট্র্যাডিশনাল স্টাইল বলা হয়েছে ঐতিহ্যবাহী ধরন অথবা রীতি তো এখানে ঐতিহ্যবাহী রীতি বলতে কি বোঝানো হয়েছে এখানে ঐতিহ্যবাহী রীতির মধ্যে রয়েছে কি দ্য থিমস ওয়ার্ডস অ্যান্ড টিউন্স অফ দ্য সংস গানের টিউন্স অর্থ সুর ওয়ার্ড মানে কথা থিমস মানে বিষয়বস্তু অথবা ভাব তো এই যে বিষয়গুলো ভাব কথা তারপর হচ্ছে সুর এই সবগুলো রয়েছে এসবগুলোর মধ্যেই কে রয়েছে ঐতিহ্যবাহী রীতি ওকে অর্থাৎ ঐতিহ্যবাহী রীতির মধ্যে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে দ্যাট হ্যাভ এক্সিস্টেড ফর আ লং টাইম অ্যামাং দ্য কমন পিপল যেইগুলো যে কথাগুলো যেই মূল ভাব বা বিষয়বস্তুগুলো অথবা যে সুরগুলো অনেক দিন ধরে সাধারণ মানুষের মধ্যে টিকে আছে ওকে যেটা তোমাদের প্রথমেই বলেছিলাম যে ট্র্যাডিশনাল হচ্ছে এমন একটা বিষয় যেটা অনেক দিন আগে থেকেই এটা চলে এসেছে ওকে উই হ্যাভ রিচ হিস্ট্রি অ্যান্ড কালেকশন অফ ফোক সংস ইন বাংলাদেশ বাংলাদেশে আমাদের সমৃদ্ধ ইতিহাস রয়েছে এবং ভান্ডার রয়েছে কিসের তো অফ ফোক সংস অর্থাৎ লোকসঙ্গীতের সমৃদ্ধ একটি ইতিহাস আছে এবং একটা ভাণ্ডার আছে এখানে কালেকশন অফ ফোক সংস মানে হচ্ছে অনেকগুলো ফোক সংস আছে আমাদের হ্যাঁ অফ দেম পল্লীগীতি ভাটিয়ালি ভাওয়াইয়া জারি শাড়ি গম্ভীরা লালনগীতি পালাগান অ্যান্ড সাংস অফ হাসন রাজা আর ভেরি পপিউলার এর মধ্যে পল্লীগীতি ভাটিয়ালি ভাওয়াইয়া জারি শাড়ি গম্ভীরা লালনগীতি পালাগান এবং হাসন রাজার যে গানগুলো আছে সেগুলো খুবই জনপ্রিয় ওকে আই থিঙ্ক তোমাদের মধ্যে অনেকেই এ ধরনের গান শুনে থাকবে এগুলো হচ্ছে আসলে ঐতিহ্যবাহী গান ওকে দ্য ট্র্যাডিশনাল মিউজিক্যাল ইন্সট্রুমেন্টস আর ইউজুয়ালি প্লেড উইথ দিস সংস বলা হচ্ছে যে এই সমস্ত গানগুলোর মধ্যে বা এই সমস্ত গানগুলোর সাথে ঐতিহ্যবাহী যে বাদ্যযন্ত্রগুলো আছে যেমন একতারা দোতারা বাঁশি এই ধরনের ট্র্যাডিশনাল মিউজিক্যাল ইন্সট্রুমেন্টগুলো সাধারণত বাজানো হয় ওকে আচ্ছা বলো তো গানের সাথে কেন বাদ্যযন্ত্র বাজানো হয় যাতে করে গানটি আরও বেশি মিষ্টি লাগে আরও বেশি সুমধুর হয় ওকে তো এই ছিল আমাদের আজকের প্যাসেজ এখান থেকে তোমাদের কিছু কোশ্চেন্স আছে এগুলো তোমরা ইংলিশ ফার্স্ট পেপার বইয়ে ইউনিট ওয়ান লেসন ওয়ান এই প্যাসেজটির পর বইয়ের মধ্যে এই কোশ্চেনগুলো পেয়ে যাবে যেটা এই প্যাসেজের উপর ভিত্তি করে করা হয়েছে এগুলো অবশ্যই তোমরা বাসায় হোমওয়ার্ক করবে প্যাসেজটি খুব ভালো করে পড়ে এগুলো খাতায় লিখবে এবং সেই লেখাটা এখানে কমেন্ট বক্সও দিতে পারো অথবা তোমাদের ক্লাস ভিত্তিক যে গ্রুপ আছে সেখানেও এটি সাবমিট করতে পারো আমি সেখান থেকে কারেকশন করে দেব ওকে তো আমি একবার এগুলো পড়িয়ে দিচ্ছি তোমাদের যেমন ফার্স্ট কোয়েশ্চেন কি করেছে দেখো হু ইউজুয়ালি লাইকস আওয়ার ফোক সংস বলছে যে কে আমাদের এই লোকসঙ্গীত সাধারণত পছন্দ করে থাকে টু ক্যান ইউ নেম সাম ওয়েল নন ফোক সিঙ্গার্স কিছু লোক শিল্পী লোকসঙ্গীতের যে শিল্পী যারা সাধারণত লোকসঙ্গীত গেয়ে থাকে এরকম পরিচিত কয়েকজনের নাম কি তুমি বলতে পারো নাম্বার থ্রি ডু ইউ লাইক ফোক সংস তুমি কি লোকসঙ্গীত পছন্দ করো ইফ ইউ ডু যদি পছন্দ করে থাকো হু ইজ ইউর ফেভারিট তাহলে তোমার প্রিয় ফোক সিঙ্গার কে হুইচ সং অর সংস ডু ইউ লাইক তুমি কোন গানগুলো সবচেয়ে বেশি পছন্দ করো ওকে দেন ফোর অ্যান্ড ফাইভ স্পেশালি ফোর নাম্বারে যেটা বলা হয়েছে এখানে পিকচার্স শুড বি ইনসার্চেড উইথ দ্য নেমস অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস ইন সেকশন এ অর ইনস্ট্রাকশন শুড বি চেঞ্জড লুক অ্যাট দ্য নেমস অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস ইনস্টেড অফ লুক অ্যাট দ্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস হাউভার এই যে বিষয়টি এটি দেখে ঘাবড়ে যাবে না তোমাদের টেক্সট বইয়ে যেখানে লেসেনটি শুরু হয়েছে বা ইউনিটি শুরু হয়েছে সেখানে আসলে কিছু পিকচার দেওয়া আছে তো সেখান থেকে কোশ্চেনটি করেছে এটা যখন তোমরা তৈরি করবে অবশ্যই তোমরা টেক্সট বইয়ের হেল্প নেবে ওকে সেকশানেতে চলে যাবে সেখানে যে ছবিগুলো আছে বা পিকচার্সগুলো আছে সেগুলো থেকে এখানে উত্তর করবে অ্যান্ড দেন ফাইভ ডিসকাস ইন গ্রুপস ওয়েদার দ্য মডার্ন ইনস্ট্রুমেন্টস লাইক দ্য গিটার অ্যান্ড দ্য পিয়ানো ড বি প্লে ইড দ্য ফোক বলছে যে তোমরা গ্রুপে ডিসকাস করো যে মডার্ন ইন্সট্রুমেন্টস যেগুলো আধুনিক যে বাদ্যযন্ত্রগুলো আছে যেমন গিটার অথবা পিয়ানো এগুলো লোকসঙ্গীতের সাথে বাজানো যেতে পারে কি না তো যাই হোক এখানে তোমাদের মতামত জানাবে ফাইভ নাম্বারে মতামতটি সুন্দর করে লিখে দেবে ওকে তো এই ছিল আমাদের আজকের ক্লাসের যে বিষয়বস্তু তোমরা বাসায় এগুলো কমপ্লিট করবে এবং খুব শীঘ্রই আমি তোমাদের আরেকটি ক্লাস নিয়ে ফিরে আসবো ততদিনে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ ভেরি মাছ অ্যান্ড আসসালামু আলাইকুম